একে তো করোনা আবহে জর্জরিত বঙ্গবাসী, তার উপর গোদের ওপর বিস্ফোরণের মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয়। তাতে এবছরে নবতম সংযোজন বজ্রাঘাত। রাজ্যে নতুন আতঙ্ক বজ্রাঘাতে মৃত্যু যেভাবে বাড়ছে চিন্তায় ফেলেছে প্রশাসনকে। ইতিমধ্যে রাজ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে 33 জনের। এরপরেই নড়ে চড়ে বসে প্রশাসন। গোটা বসিরহাটে এ পর্যন্ত বাজ পড়ে 5 জনের মৃত্যু হয়েছে। বসিরহাট 2 নম্বর ব্লকের মাটিয়া থানার চৈতা গ্রাম পঞ্চায়েতের সাদিকনগর গ্রামের বছর 85 রিয়াজউদ্দিন মণ্ডল গত রবিবার বিকেল বেলায় বাড়ির বারান্দায় বসে মাছের জাল বুনছিলেন। দুস্থ পরিবারের একমাত্র রোজগারের সম্বল ছিল রিয়াজউদ্দিন। তার মৃত্যুতে গোটা পরিবার অসহায় এবং হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তাদের পাশে দাঁড়ালো রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন সকালে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের চেয়ারম্যান এটিএম আবদুল্লাহ রনি সহ স্থানীয় নেতারা মৃতের পরিবারের বাড়ি যান। পাশাপাশি মৃতের পরিবারের ছেলে মেয়েদের পড়ার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার দেবে বলে আশ্বাস দেন দুই মন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় মারা গেছে, আমাদের সাহায্য করছে। দেখুন, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে এদের সঙ্গে আছেন এবং আমরা দলগতভাবে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিমুখী সহযোগিতা করার জন্য আজকে এসেছি দলের পক্ষ থেকে এবং মন্ত্রিসভার পক্ষ থেকে। এখানে আমাদের নেতা জ্যোতিপ্রিয় মল্লিক এসেছেন, আমাদের এই যে আমাদের রিয়াজউদ্দিন মণ্ডল প্রয়াত, তার স্ত্রী, পুত্র, তার পুত্রবধূ, আমরা সবার পাশেই আমরা দাঁড়ালাম এবং এর এসডিও বিডিও সাহেবও ছিলেন, তারাও আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি। ক্ষতিপূরণের পাশাপাশি তারা জানান ইতিমধ্যে কলকাতা পৌরসভার তরফ থেকে বজ্রপাত নিয়ন্ত্রণে মেশিন বসানো হয়েছে, ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন জায়গায় তা বসানো হবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।